নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি দই চিকেন তার জন্য এক কিলো মাংস নেব আর ধুয়ে নিয়েছি ভালো করে ওর মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো আর সরষের তেলকে ভালো করে দিয়ে ম্যাগনেট করে নেব ম্যাগিনেট করে নিয়েছি দেখুন আর তিরিশ মিনিটের মতন ঢেকে রেখে দেবো এবারে কড়ার মধ্যে তেল নিয়ে নিচ্ছি আর দুটো আলু দেব আলুকে কেটে নুন নুনরু মাখিয়ে রেখেছি একটু ভালো করে ভেজে নেব ফ্রাই করে নেব ঢাকা দিয়ে করে দেখুন হয়ে গেছে লাল লাল হয়ে তো উঠিয়ে দিয়েছি উঠিয়ে দেব এবারে সরষে তেল আর একটু দিয়ে দেব তেজপাতা ফড়ন দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে লঙ্কা আর রসুন আদা পেস্টটা আপনার দিয়ে দিবেন লাল করে কষে নেব কষে নেবার পরে আপনার স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিচ্ছি দেখুন নুন দিয়ে দেবার পরে আপনার ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেবো দেখুন লাল লাল হয়ে এসছে লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিব স্বাদ অনুসারে আপনার যেরকম দিতে পারেন আর যে গরম মশলা ধনিয়া জিরাকে পিষে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি মশলার সাথে ভাজলে এটা কি হয় একটু ভালো ফ্লেভারটাও লাগে খেতেও দারুণ লাগে এবারে ফ্রেশ দই নিয়েছি আমি ভাজা হয়ে গেছে এবারে ওইটাও দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো নিয়েছি ওইটা দিয়ে দিয়েছি এবারে ভালো করে কষে নেব যতক্ষণ না তেলটা উপরে আসছে এদিকে রেখেছি যে ওইটা তিরিশ মিনিটের মতন ভাজা হয়ে এসছে দেখুন এখন দিয়ে দিচ্ছি এবারে ভালো করে আপনার নাড়াচাড়া করে আঁচটা একটু জোরে থাকবে জোরে দিয়ে করে আর ভালো করে নিচ্ছি নেবার পরে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের পরে উঠিয়ে দেখবো জলটা বেরিয়ে এসছে যতক্ষণ জলটা শুকে ততক্ষণ আপনার ভাজাটা হতে থাকবে এই জলটা দেখুন শুকিয়ে এসছে এবারে যে ভেজে রেখেছি দুটো ওইটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে করে এবারে ভালো করে একটু ভেজে নেব আর নিজের পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি গ্রেভি করে রাখবো এটা তো বেশি ঝোল ভালো লাগবে না দই দেওয়া হয়েছে কাঁচা চিড়া লঙ্কা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আমার রান্নাটি ভালো হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ গরম গরম ভাতের সাথে আগে থেকে বানিয়ে রেখেছি ভাজা আর দিয়ে পরিবেশন করুন ধন্যবাদ